দর্শক আসসালামু আলাইকুম, কানাডার ম্যানিটোবা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে LMIA, এবং এই LMIA নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তো আলোচনাটা হবে যে এইভাবে যে অনেক সময় অনেকে প্রকৃত LMIA পান, LMIA পাওয়ার পরেও কিন্তু তাদের ভিসাটা হয় না, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই প্রকৃত LMIA এর ভিসা না হওয়ার কারণ এবং প্রকৃত LMIA ইস্যু নিয়ে ব্যবসা বাণিজ্য সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন এবং এই ভিডিওটি যারা দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্টস দিতে ভুলবেন না। যা যা জানতে চান কমেন্টসের ঘরে লিখলে আমি জানানোর চেষ্টা করব। তো কানাডা নিয়ে দীর্ঘদিন ধরেই অনিয়মিতভাবে ভিডিও করে যাচ্ছি বিভিন্ন ইস্যু নিয়ে, এবং এই ভিডিওগুলির হয়তো কিছু কিছু সুফল অবশ্যই মানুষ পান এবং এই আমাদের এই ভিডিওগুলি দেখে কিন্তু মানুষ কানাডায় আসার পথটা কিন্তু সুগম হয় এবং জব ভিসা নিয়ে কিন্তু মানুষের আগ্রহ আছে অনেক, এবং এই আগ্রহের জায়গাগুলি থেকেই কিন্তু যারা প্রতারক চক্র রয়েছে তারা কিন্তু প্রতারণার নতুন নতুন ফাঁদ তৈরি করে। যেমন একটা সময় ছিল যে মানুষ LMIA জানতো না, আমরা যখন আমাদের ভিডিওগুলির মাধ্যমে মানুষকে LMIA সম্বন্ধে জানাই, তারপরে LMIA সহ জব অফার আসতো, প্রথমে যখন LMIA সম্বন্ধে মানুষ জানতো না তখন তাদেরকে শুধুমাত্র একটি প্যাডে জব অফার ছাপিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো। পরবর্তী সময়ে যখন LMIA-র কথাগুলি আমরা আনলাম, LMIA-র কথাগুলি আনার পরে কিন্তু যে প্রতারণাটা ছিল যে সেটা হচ্ছে যে জাস্ট নীল খেতে বসে বা পৃথিবীর অন্য দেশে বসে বা কানাডাতেও কিছু প্রতারক চক্র রয়েছে, তারা সেই জায়গাগুলিতে LMIA নিজেরা বানিয়ে বাংলাদেশে পাঠিয়ে তারপরে তারা টাকাগুলি অবৈধভাবে নিত এবং এগুলি সব কিছু ছিল ভুয়া। কিন্তু এত কিছুর পরেও কিন্তু আসলে প্রতারণার কৌশলটা কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ অনেকেই এখন করছেন যে তারা বলে থাকেন যে কানাডা থেকে যে আমাদের কাছে প্রচুর পরিমাণে LMIA রয়েছে, এই এই এমনকি মেনশন করে দেয় যে এই এই জায়গায় এই এই জায়গাগুলিতে LMIA রয়েছে, আমরা আপনাকে LMIA প্রোভাইড করি। তো এই বিষয়গুলি ভুয়া। তো প্রথমে একটু আবারও যারা জানেন না তাদের জন্য বলি যে কানাডাতে জব ভিসা আসতে হলে ডি ক্যাটাগরির জবের ক্ষেত্রে LMIA এর প্রয়োজন হয়, অর্থাৎ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। সেই LMIA টা কি? কোনো একটি কোম্পানি কানাডাতে কাজ করছে, তারা বিজনেস করছে, তারা যদি দেশের বাজার থেকে লোক না পায়, অর্থাৎ কানাডার সিটিজেন বলেন, স্টুডেন্ট বলেন, পিআর কার্ড হোল্ডার বলেন, তাদের মধ্যে থেকে যদি লোক না পায় তখন তারা কি করবে যে গভর্নমেন্টের কাছে লিখবে যে আমাদের বাইরে থেকে লোক আনার প্রয়োজন, এবং তারা কি করে যে সেই LMIA মানে দীর্ঘদিন তাদের এখানকার জব পোর্টালগুলিতে বিজ্ঞাপনগুলি রাখতে হয়, বিজ্ঞাপনগুলি রাখা না পাওয়ার ফলে তারপরে কিন্তু তারা কি করে যে গভর্নমেন্টের কাছে লেখে যে আমাদের LMIA প্রয়োজন রয়েছে, এবং তারা যে গভর্নমেন্টের কাছে লেখে, লেখার পরে সেই LMIA ইস্যু করে এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা, অর্থাৎ এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডার কাছে তারা লেখে যে আমরা এই দেশ থেকে লোক পাচ্ছি না, আমাদের বাইরে থেকে লোক আনা প্রয়োজন। এর আগে কি করে যে তারা ওই লোকটাকে ইন্টারভিউ করে, ইন্টারভিউ করার পরে অর্থাৎ আপনি যদি সেই LMIA জবের জন্য অ্যাপ্লিকেশন করেন, ইন্টারভিউ করে, ইন্টারভিউ করার পরে তারা সেই এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডার কাছে পাঠায়। তো তারা তখন আবার একটু যাচাই বাছাই করে, যাচাই বাছাই করার পরে তারপরে তারা ওই কোম্পানির নামে LMIA ইস্যু করে তাদের কাছে দেয় এবং তখন তারা আপনাদের কাছে পাঠায় এবং যারা জব চান তাদের কাছে পাঠায়। পাঠানোর পরে তারপর শেষে ওই LMIA এর উপর ভিত্তি করেই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা হয় এবং ভিসা হয়। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এইটা যে সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা, ওরা হয়তো তাদের যেহেতু তারা এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করে, সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, সেহেতু তারা অনেক ক্ষেত্রে হয়তো ঠিকমতো যাচাই বাছাই করতে পারে কি না, করে না বা করতে পারে না, অর্থাৎ তাদের এই ডিপার্টমেন্টটা, এই কোম্পানিটির প্রকৃত LMIA এর প্রয়োজন আছে কি না। তো এরপরে যখন আপনি যখন আবার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ওই LMIA নিয়ে, সেই ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে যে কাজটা হয় সেটা হচ্ছে যে কানাডার যে মূল যে যারা ভিসা দেয়, অর্থাৎ ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা, অর্থাৎ সংক্ষেপে যেটাকে বলে IRCC,
তারা আবার ওই যখন আপনি ভিসার জন্য আবেদন করেন, ভিসার জন্য আবেদন করার পরে তারা কিন্তু পুরো প্রক্রিয়াটা থেকে কিন্তু তারা আবার যাচাই বাছাই করে দেখে। অর্থাৎ আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেই পোস্টের জন্য আপনার সেই রিলেটেড পড়াশোনা আছে কি না, আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন আপনার কাজের অভিজ্ঞতা আছে কি না, এবং তারা অনেক ক্ষেত্রেই কিন্তু তারা আপনাকে টেলিফোন ইন্টারভিউ করে। আবার যদি মনে করে যে আপনার আসলে এই ধরনের কোনো কাজ নেই, পড়াশোনা নেই, তাহলে কিন্তু তারা ফোন না করেই কিন্তু আপনার ভিসাটা বাতিল করে দেয়। অর্থাৎ প্রকৃত এলএমআইও যদি আপনার থাকে, থাকলে পরেও কিন্তু যদি পুরো ব্যাপারটা যদি সাজানো হয় তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। তো আসলে ভিসাটা প্রকৃতভাবে কিভাবে পাবেন? প্রকৃতভাবে হচ্ছে যে একটাই, যে প্রথমে এলএমআই এর জবগুলি কানাডার জব ব্যাংকে খুঁজতে হবে, জব ব্যাংক কানাডা, সেখানে আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড কাজের যদি এলএমআই এর সম্বলিত যদি চাকরি থাকে তাহলে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তারপরে যদি ওরা আপনাকে ইন্টারভিউ করে, ইন্টারভিউ করার পরে যদি মনে করে আপনি যোগ্য তাহলেই হবে। অর্থাৎ আমার কথাটার মূল কথাটা হচ্ছে এইটা, যে সেটা হচ্ছে যে কেউ যদি টাকা দিয়ে, আমার কাছে তো 50টা এলএমআই রয়েছে, আপনি আসেন আপনার অ্যাপ্লিকেশন করলেই হয়ে যাবে, তো এই ধরনের কথাবার্তার প্রতারণার ফাঁদে যারা পড়েন তাদের জন্য কিন্তু আসলে দুঃখ করা ছাড়া কিছুই নেই। অর্থাৎ এই ধরনের আমার কাছে আছে আপনি আসেন পাবেন, এই জিনিসটাই যখন যারা বলবে তখনই মনে করবেন যে এটা ভুয়া। হয়তো সে ওদের কাছ থেকে এলএমআই জোগাড় করে দিয়ে আপনার কাছ থেকে 5-7 লাখ টাকা নিয়ে নেবে, কিন্তু বাকি টাকাটা কিন্তু তারা হয়তো বলবে যে পরে দিবেন, কিন্তু ভিসা না হলে বলবে যে আমি তো সবই ঠিক করেছিলাম, আপনার ভিসা হয়নি তো আমি কি করব। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে নিজে জেনে বুঝে শুনে যদি এলএমআই পান তাহলেই কিন্তু আপনি চাকরি পাবেন, অন্যথায় কিন্তু আসলে, অর্থাৎ চাকরি বা ভিসা পাবেন, অন্যথায় কিন্তু আপনি ভিসা পাবেন না। মনে রাখবেন যে কোম্পানির আপনার দরকার, আপনারও যেমন কানাডা চাকরি করার দরকার কোম্পানিরও কিন্তু আপনার দরকার। অতএব এলএমআই ইস্যু থেকে শুরু করে সব খরচ আপনার, অর্থাৎ আসলেই এলএমআই এর জন্য কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। আপনি যদি প্রকৃত, যদি কোম্পানিকে প্রয়োজন, কোম্পানির যদি আপনাকে প্রকৃত প্রয়োজন হয় তাহলে তারা আপনাকে এমনিই নেবে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সব ধরনের প্রতারণা থেকে সাবধান থাকুন, আমার কথাও বিশ্বাস করবেন না, পুরোপুরি যাচাই বাছাই করবেন, এবং যদি সত্যি মনে হয় তাহলে আবারও বলছি যে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা কানাডা নিয়ে আগ্রহী তাদেরকে আমার এই চ্যানেলটির কথা বলবেন। বিদায় নিচ্ছি সাকিব কানাডা থেকে, ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।